আজকে যে এই শোক সভার সম্মানিত সভাপতি আমাদের মহানগর আওয়ামী সভাপতি আমার অভিভাবক একেএম গাঙ্গী উপস্থিত মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহযোদ্ধাবৃন্দ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের মহিলা আওয়ামী লীগের ভাই বোনেরা এবং এই ওয়ার্ডের যারা আমার সামনে উপস্থিত আছেন যারা বক্তব্য শুনছেন সবাইকে জানাই আমি আমার পরিবারের পক্ষ থেকে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা। আসলে আপনারা জানেন যে শোকের মাস, বক্তব্য দেওয়ার কিছু নাই, এগুলি আসলে আর আপনারা জানেন মানুষের যে বক্তব্য আমি দেইও না, আমি জীবনের কথা বলি যেগুলি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি অথবা এই যে 15ই আগস্টের আমার আমি যতদূর জানি যেহেতু আমি এই সব পরিবারের সন্তান আমি সেই জিনিসগুলি সবাই যাতে জানে সে ওই কথাগুলি আমি বলি। তো আপনারা বরিশাল বিশেষ করে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আপনাদের এই বরিশাল সিটি কর্পোরেশনের হয়তোবা আপনাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল আমার প্রতি যে অনেক কাজ করবেন, যেহেতু এই পরিবারের সন্তান আমার বাবা একজন মন্ত্রী আমার বহু দেশের প্রধানমন্ত্রী, তো হয়তোবা বিভিন্ন কারণে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আপনারা জানেন গত বছর আগস্টে এই 18ই আগস্টে আজকে 16 তারিখ সেগুলি এই ঘটনার একটা ষড়যন্ত্রের পাঠ আমাদের যে এই যে 75-এর পর থেকে আজকে মুক্তি আজকে বঙ্গবন্ধুকে যে 15ই আগস্ট শহীদ হয়েছে সে এবং তার পরিবার সাথে আমাদের পরিবার তিনটে পরিবারকে হত্যা করা হয়েছে। সেখানে আমার ইমিডিয়েট বড় ভাই সুকান্ত বাবু ছিল, আপনারা জানেন আমাদের জিল্লুকাকু নামাজ পড়তে গেছে, জিল্লুকাকু ছিল সেখানে এবং আমাদের বাসার 6 জন নিহত হয় 15ই আগস্ট। আমি ওই জায়গায় উপস্থিত ছিলাম, আমার বয়স কত ছিল তখন 1.5 বছর হবে না আমার তোমার আরো ছোট আমি আমার মা বলেছিলাম আপনারা জানেন বারবার আমি বলি এই কথাগুলি যে ওই দিন ওই যেখানে আমাদের যে রুমটার মধ্যে আমাদের সবাইকে ঢুকে আনার পরে গ্রাস ফায়ার করা হয়েছিল, একবার গ্রাস ফায়ার করে যাওয়ার পরে আবার তারা এসে আবার গ্রাস ফায়ার করছে, কারণ যখন প্রথমবার তারা গুলি করে চলে গেছে তখন যে বাইরে যে অফিসাররা বসা ছিল তারা ওখানে বসে কান্নার আওয়াজ পাইছে, আমার যে পুকুর সবচেয়ে বেশি গুলি লাগছে আর কি আমাদের বিউটি পুকুর, তো ওই দাদাকে গুলি খাওয়ার পরে দাদাকে লড়াই করে যে জলে ছিটে কাঁদতেছিল, তো বাইরের অফিসার কতখানি নিষ্ঠুর আর কতখানি নির্মম পাবে কেন এখন আওয়াজ শোনা যায় কেন, তারা আবার এসে আবার গ্রাস ফায়ার করে আবার সবাইকে রেকর্ড ওখানে গুলিবিদ্ধ হয়েছে বা গুলিবিদ্ধ হয়নি তাদের আবার গ্রাস ফায়ার করে। তো বিষয় হচ্ছে যে আমার যে 4 বছরের ভাই ছিল ওখানে তার কি অপরাধ ছিল, আমার 10 বছরের চাচা ছিল তাদের কি অপরাধ ছিল, তারা তো রাজনীতি করে নেই আমাদের কি অপরাধ ছিল, ওইখান থেকে শুধুমাত্র আমি আর আমার বোন আমার 5 বছরের বড় আমার নিজের বড় বোন অজ্ঞাত অবস্থায় আমরা দুজনই ওখান থেকে বাইরেছি, এছাড়া যারা ছিল আমার দাদা আমার দাদি আমার চাচা 2 চাচার মধ্যে 1 চাচা মারা গেছে 1 চাচা গুলি খেয়েছে, ফুপু 2 চাচা 2 ফুপু ছিল ওখানে 2 ফুপু না সরি 3 ফুপু ছিল ওখানে আমার ছোট ফুপু আর সেজ ফুপু আর তার পরের জন আমার 1 ফুপু ওখানে স্পট ডেট 1 ফুপুরে ওখানে বাইরে হয়েছে আর 2 ফুপুরটা গুলিবিদ্ধ হয়েছে, আমার 2 চাচার মধ্যে 1 চাচা ওখানে মারা গেছে ছোট চাচা মারা গেছেন আর 1 চাচা গোবল কাকা দেখেন আমাদের যার 1 চাচা আছে আমার সে গুলিবিদ্ধ হয়েছে, আমার মা গুলিবিদ্ধ হয়েছে আমার মার গায়ে 5টা গুলি লাগে
আমার বাবার কাস্তো ভাই শহীদ সিনিয়র ছিলেন, আমাদের পাশে বাসা দেখছেন যে কালিবাড়ি রোডে আমাদের যে পাশের ঘরটা, ওই বাসার বড় সবচেয়ে বড় ভাই ছিল শহীদ সিনিয়র। তার তার বলেছিল আমার আমার যে দিকে বড় ভাই সুকান্ত বাবু, যার ছবি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং সে কিন্তু 4 বছর বয়স ছিল, আমার শেখ আসেল এবং 10 বছর বয়স ছিল, আর আমার চাচা আরিফ শ্রেণীবার তার বয়স 10 বছর ছিল। শেখ আসেল আর আমার ছোট চাচা তারা আবার খুব বন্ধু, এক বয়সে ছিল তো পিঠাপিঠি, তাদের বন্ধুত্ব সম্পর্ক ছিল। তো আমার মার কোলে যেহেতু আমি ছিলাম, আমার ভাই তখন বড় ভাই, আমার মার কোলে ওঠা উঠতে চাইছিল মা, যখন আমরা যখন বোঝার আরম্ভ করছি, মা যখন গল্প বলতো তখন বলতো যে অনেক সময় দেখা যায় মার সাথে কথা বলা আমার ঝগড়া হয় বা রাগারাগি করি, তো মা কষ্টে মানে মানে কষ্টের সাথে সবসময় বলতো যে তখন তোরে বলে নিয়া আমার বাবু কষ্ট আমি ভুলে থাকছি, কারণ তখন মানে আমার বড় ভাই মারা যাওয়ার পর তা আমি ছিলাম মানে ছোট, এবং আমি বলে উঠতে চাইছিলাম। তো এই জিনিসগুলি সবসময় ছোটবেলা মা যখন বলতো মনের ভিতরে অনেক মানে স্বাভাবিক যে আমার বড় ভাই মারা গেছে, আমাকে কোন মা করে নিছে, আমার ভাইকে ভাইরে যদি করে নিত তাহলে হয়তো আমার সে বাইছে থাকতো। তো এই জিনিসগুলি তো ছোটবেলা হতে আমরা আসলে তো যে পরিবারে জন্মগ্রহণ করছি, আমরা সাধারণ একটি পরিবারে জন্মগ্রহণ করিনি। মানুষ হয়তো আপনারা হয়তো দূর থেকে দেখেন অনেক কিছু মনে করেন যে সোনার তামস দিয়ে জন্মগ্রহণ করছে, হ্যাঁ দাদা যখন জন্মগ্রহণ করছি আমি আমার বাবা এই বরিশাল পৌরসভার চেয়ারম্যান ছিলেন, আমার দাদা তখন মন্ত্রী ছিলেন, আমার বাবার মামা দেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার দাদা তখন 4টা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। হ্যাঁ আমরা জন্মগ্রহণ করছি এই পরিবারে, কিন্তু এই পরিবারে জন্মগ্রহণ করার জন্য যে পরিমাণ ত্যাগ আমাদের করা লাগছে, যে পরিমাণ বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের সম্মুখে যাওয়া লাগছে, বা এখনো আপনি দেখেন এখনো দেখেন আমি কি আমি মেয়র, আমার বাবা মন্ত্রী, আমার ভূপু দেশের প্রধানমন্ত্রী, তারপরেও যে ধরনের ষড়যন্ত্র আমাদের তারা করে, এই গত বছর 18ই আগস্টে সেটার একটা প্রমাণ আমি সবসময় বলি, হয়তো অনেকে বোঝে না, অনেকের পরিবার কি উনি খালি ষড়যন্ত্রের কথা বলে এটা স্বাভাবিক সাধারণ মানুষের ষড়যন্ত্র, এটা দেশের ষড়যন্ত্র, যারা এই দেশ বিরোধী কাজ করে তারা আমাদের কোনো সময় এখানে তারা হতে দেবে না, তারা অলওয়েজ চেষ্টা করে, এবং যারা ষড়যন্ত্র করে তারা কিন্তু 24 ঘন্টায় আমাদের বিরুদ্ধেই তাদের কাজ, ঘুম থেকে ওঠা থেকে ঘুমাইতে পর্যন্ত যাওয়ার আমাদের বিরুদ্ধে করা হয়েছে তার কাজ। আমরা হয়তো বাকি আমরা তো সাধারণ মানুষ নিয়ে কাজ করতেছি, মানুষের কিভাবে ডেভেলপ হবে, শহরে কিভাবে উন্নয়ন হবে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের এই ওয়ার্ডটা কিভাবে আমার নেতা কর্মীরা কিভাবে আরো ভালোভাবে কাজ করতে পারবে জনগণের, আমরা সেই সেগুলি নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু যারা ষড়যন্ত্রকারী, যারা আমাদের পিছনে বারবার আমাদের হত্যা চেষ্টা করছে, বারবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ফেল করার চেষ্টা করছে, তারা কিন্তু 24 ঘন্টাই তাদের কাজ করতেছে। এবং যেহেতু আমি সেই পরিবারের সন্তান, আমি তার প্রধানমন্ত্রী না, আমি বঙ্গবন্ধু বাইকে না, যেমন আমার বাবা সে বঙ্গবন্ধু বাইক না, আমি তো মানুষটা ছোট, সেই ছোট থাকা সত্ত্বেও এই ওয়েটগুলি, এই যে আমার পিছনে যে ঘটতে থাকে যে মানে এই ষড়যন্ত্রকারীরা, আমার কিন্তু সেই ওয়েটটা বহন করতে হবে, এবং প্রতিটা পদক্ষেপ কিন্তু আমার প্রতিটা পদক্ষেপ দেওয়ার আগে, সিদ্ধান্ত নেওয়ার আগে 100 বার আমার চিন্তা করে নিতে হয়, কারণ কারণ আমি জানি যে আমি যদি ভুল একটা স্টেপ দিই সেই ভুল আমার জন্য না, এই ভুল এই পরিবারের জন্য, সরাসরি প্রধানমন্ত্রীর জন্য এটা একটা বিশাল বড় একটা ক্ষতি বয়ে আনবে, কারণ আমরা সরাসরি প্রধানমন্ত্রী পরিবারের সাথে সম্পৃক্ত, এবং 15ই আগস্টের ইন্ডিয়া ফ্যামিলির মধ্যে আমরা একটা পরিবার, যেখানে যারা রক্ত দিচ্ছে এই দেশের জন্য, এই দলের জন্য, এই মাটির জন্য। তো আপনারা খেয়াল করে দেখবেন যখন আমি রাজনীতি করতে আসি এই বরিশাল শহরে, আমারও শোনা লাগছে এই ধরনের কথা যে বরিশালে আওয়ামী লীগের সাথে কাজ করলে কি, আপনারা শুনছেন না এই ধরনের কথাবার্তা বরিশালে? তো এখন যারা জিজ্ঞেস করছে এই কথা, তাদের আমার জিজ্ঞেস করা আমার মন চায় আমার মনে, তাদের জিজ্ঞেস করি ভাই আপনি রাহুল লীগের কি,
যে দলের জন্য, যে দেশের জন্য আমাদের রক্ত, আমাদের রক্ত পানি পানি করে দিছি আমরা, আমার বাপ দাদার রক্ত যেখানে দেওয়া, আমার পূর্ব পুরুষরা যারা যে দেশের জন্য, যে মানুষের জন্য রক্ত দিয়ে গেছে, সেখানে যদি আমারে বলে বরিশালের মানুষ আপনি আওয়ামী কি, সে কথাও কিন্তু আমার শোনা লাগছে। এ শোনা এসে কারা বলছে এই বরিশালের জন্য বলছে কি, শ্রীনিবাস সাদেক আবদুল্লাহ মেয়র হইলে, শ্রীনিবাস সাদেক আবদুল্লাহ আসলে লুটপাট করে খাইয়ে নিয়ে চলে যাবে, বরিশালের সব ধ্বংস হয়ে যাবে, কারা বলছে? আজকে কি আপনারা, আমি কি লুটপাট করি আপনাদের কাছে? আমার প্রশ্ন, আমি কি আপনাদের টাকা লুটপাট করে নিয়ে যাই? আমি পারলে আমার পকেটের টাকা আপনাদের পিছনে ব্যয় করি, এই শহরের মানুষের পিছনে। আজকে শান্তির নগরীতে পরিণত করছি আমি বরিশাল শহরকে। আজকে কোন টেন্ডারবাজি নাই, ছাত্রলীগের নাম দাঁড়াই কেউ টেন্ডার করে না, ছাত্রলীগের নাম দাঁড়িয়ে শিক্ষক বা কোনো অফিসে দিয়া আমাদের দলে বদনাম করে না। আজকে মা বোনেরা সবাই আমার ছাত্রলীগের সুনাম করে যে তারা তাদের সন্তানদের আগাই দেয় ছাত্রলীগ করার জন্য। কেন? কারণ ছাত্রলীগ একটা আদর্শ সংগঠন, জাতির জনক এই সংগঠনকে তৈরি করছিলেন আওয়ামী লীগের তৈরি হওয়ার আগে, কিন্তু ছাত্রলীগ। এবং আজকে আমার ছাত্রলীগ দিয়ে আমি কি করি, আজকে ছাত্রলীগ কি কালার কর্মসূচি করে আপনাদের, আজকে আপনাদের ত্রাণ বাসায় বাসায় পৌঁছে দেয় ছাত্রলীগ। সিটি কর্পোরেশনের নাগরিকরা তো, সিটি কর্পোরেশনের স্টাফরা তো আছেই, শুধু সিটি কর্পোরেশনের স্টাফদের পক্ষে এইভাবে যেভাবে আমি কাজ করি লিস্ট ওয়ার্ডে, যেভাবে ঠিকাদার কর্মসূচি, ত্রাণ বা পারিবারিক যেসব সমস্যা সমাধান করা বা ঘরে ঘরে যে পারিবারিক নিজের পরিবারের মতো মনে করে, কারণ আমি সেই শিক্ষাটা তাদের দিতে পারছি। আজকে লঞ্চঘাটে যাত্রীরা আসতে পারে, সব যাত্রীরা কি বরিশাল শহরের নাগরিক? মেজরিটি কিন্তু দক্ষিণ অঞ্চলের বিভিন্ন স্থানে চলে যায়, তাদের জন্য বাস সার্ভিস করছি। কারণটা কি? অনেকে বলছে যে এরা তো সিটি মেয়র, তো আমাদের সিটি কর্পোরেশনের, আমরা তারা তো সিটি কর্পোরেশনের ভোটার না। একটা জিনিস চিন্তা করবেন যে সিটি কর্পোরেশনের ভোটার না তারা, কিন্তু যেহেতু এই সিটি কর্পোরেশনের উপরে দিয়ে যাই দিয়েছে, তাদের যদি রাস্তাটা আমি ক্লিয়ার করে দিই, আপনাদের কিন্তু যারা ঈশ্বরের নাগরিক তাদের লাইনে আসতে শুনতে হবে। আর তাদের যদি হলে, তারা যদি ওখানে তাদের যানবাহনের ব্যবস্থা আমি না করে দিই, তারা যদি ওখানে জঞ্জাল করে, তাতে কিন্তু আমার নাগরিকদের ওখান থেকে বাড়িতে অসুবিধা হবে। তো যেহেতু ওই লঞ্চে আসে সবাইকেই আমার রাস্তা করে দিতে হবে, তাহলে কি হলো, তাহলে আমার নাগরিক, যেমন অটোরিকশা, এটা ব্যাটারি চালিত রিক্সা, সবাইকে বলছি যে আপনারা এই শহর থেকে প্যাসেঞ্জার উঠাইবেন, এই শহরের প্যাসেঞ্জার উঠাইবেন, মানে দূরের প্যাসেঞ্জার উঠাইবেন, আমার শহরের নাগরিকরা উঠাইবেন না, এটা চলতে পারে না। আপনারা এই রাস্তা সিটি কর্পোরেশনের, এই সিটি কর্পোরেশনের নাগরিকদের যদি আপনারা না উঠান, তাহলে এই রাস্তা দিয়ে আপনারা প্যাসেঞ্জার উঠে যাওয়ার জন্য সোজা কথা আমার, কারণ রাস্তাটা ব্যবহার করতেছেন সিটি কর্পোরেশনের, যে জুরিডিকশনের মধ্যে প্যাসেঞ্জার উঠাইতেছেন সেটা সিটি কর্পোরেশনের। এই প্যাসেঞ্জার আপনি লই যাবেন কই? ওই বারুড়িপাড়া, ওই গোলনদী, ওই কুয়াকাটা পর্যন্ত এই মহেন্দ্র অটোরিকশা চলে যায়। তো আপনি আমার শহরে যাত্রীদের নেবেন না, আপনি তাদের এখান থেকে উঠাইবেন না, এটা পারবেন না। আপনি প্রথমত যে আসবে তারই নিতে হবে, ছোট ট্রিপ হলে সেটা আমরা ব্যবস্থা করে দেবো। আপনারা দেখছেন আপনাদের সন্তানরা ১৬ নম্বর ওয়ার্ডের রাজীব সহ, আমার সরকার রাজীব সহ আরো অনেকে লঞ্চঘাটে দেখছেন আপনারা সার্ভিস, হয়তো আপনাদের আত্মীয় স্বজনরা আসছে বা আপনারাই আসছেন, দেখছেন না তাকে সার্ভিস দিতে? তারা কাজ করছে না লঞ্চঘাটে কোনো পয়সার বিনিময়? আমি কোনো পয়সা নিতে করছি? তাহলে কি আমি সেবা দিচ্ছি মানুষের কাছে স্বস্তি হয় একটু, সেটার জন্য আমার শারীরিক শ্রম দিছি, আমার ছাত্রলীগের কর্মীরা দিছে, যুবলীগের কর্মীরা দিছে, প্রতিটি মানুষ যারা আওয়ামী লীগের সংগঠন করে যে যেভাবে পাচ্ছে আমাদের সহযোগিতা করছে, সাথে সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তা তো আছেই। আমার এই কথাগুলি বলার কারণ আমাদের লক্ষ্য উদ্দেশ্য আপনারা, আজকে আপনারা ভালোবাসেন আমি এখানে আছি, কারণ আমরা তো বললাম আমরা তো নিতে আসি নাই, আমরা দিতে আসছি, যে কারণে আমাদের কষ্ট হয়, সেই কষ্টটা করি আপনাদের জন্য। সেই আপনারা যদি না বোঝেন তাহলে এই কষ্ট যাদের জন্য ভুক্তভোগী কারা, উপকারভোগী কারা আপনারা, বেনিফিশিয়ারি কারা আপনারা? আর আমি যে কষ্টটা করতেছি, আমার ছেলেপেলেরা যে কষ্ট করতেছে, আজকে আওয়ামী লীগের নেতারা যে কষ্ট করতেছে, কাদের জন্য? যাতে সাধারণ নাগরিক, সাধারণ এই শহরের মানুষরা
সুন্দরভাবে তাদের জীবিকা নির্বাহ করতে পারে নাকি অন্য কোনো কারণ? অন্য কোনো কারণ? আপনি বলে যে কারণ আপনাদের সুবিধার জন্য তারা ছাত্রলীগ করে, ছাত্রলীগের এটি কাজ। এবং এই ছাত্রলীগ আজকে যে যা শিক্ষাটা আমি দিচ্ছি, এই শিক্ষা তাদের ভবিষ্যৎ জীবনে ছাত্রলীগ করুক আর না করুক, এটা কিন্তু তাদের জীবনে অনেক কাজে দেবে, তাদের জীবন চলার পথে অনেক কাজে দেবে। মানবিক শিক্ষা, আসলে আমরা মানুষ, আমরা মানুষের জন্য কাজ করবো, কিন্তু আসলে কি আমরা মানুষ আছি? তাই আত্মা আছে আমার ঠিকই, আমাদের বিবেক আছে, আমরা বিবেকহীন হয়ে গেছি। আমরা একটা মানুষ কষ্ট করে যেতে পারে আমাদের গায়ে লাগে না, পাশে একটা লোক কষ্ট করতেছে তাকে একটু সহযোগিতা করি না, সেই মানসিকতা আমাদের নাই, হারাই ফেলেছি। আজকে যারা এই দেশটাকে, যারা বঙ্গবন্ধুকে এবং আমার পরিবার বংশসহ নির্বংশ করার চেষ্টা করছে, আজকে বলছে যে দুইজন দুইজন কন্যা কি করবে, দুইজন মেয়ে কি করবে, তাই সেই দুইজন মেয়ের একজন দুজন লাগবে না, একজন। আমার গণতন্ত্রের মানুষ না, মানবতার মানদণ্ড দেশে গেছি না, তিনি আজকে পৃথিবীর বুকে, আজকে আমাদের পদ্মা ব্রিজ তোলার মধ্য দিয়া সারা পৃথিবীর বুকে আমাদের যে সম্মানের জায়গা সেটা কোন জায়গায় নিয়ে গেছে আজকে পৃথিবীর মধ্যে? আমাদের বলছে কি সোর পদ্মা ব্রিজ তোলার সময় বলছিল না প্রধানমন্ত্রী, সেটা প্রমাণ করে দিচ্ছে যে সোর আমরা না, সোর তোমরা। আমাদের সম্মানের জায়গা কোন জায়গায় নিয়ে গেছে তিনি? এবং কি মনে করছিল যে একজন দুজন মহিলা কি করবে, বংশ জমা নির্বংশ করে দিয়েছে? আল্লাহ যদি কেউকে সুলতানি টাঙ্গে উড়ায়, এ দুনিয়ার বান্দার ক্ষমতা আছে তার বাউদের টাঙ্গে না মানে আমাদের দেন, আমার কি যে আসার কথা? আজকে আপনাদের দোয়া আছে, মানুষের দোয়া আছে, আমার পূর্বপুরুষ, আমার আব্দুল সেলিবাদ, আমার দাদা, আমার বাবা নিশ্চয়ই মানুষের সেবা করে গেছে, সেই পুণ্যে তারা যে দোয়া করে সেই দোয়ার কারণে আজকে আমি এখানে। আর যদি আমি আপনাদের জন্য কাজ করি, আপনারা যে দোয়া করবেন, সেই জন্য আমার পরের প্রজন্ম যদি আসে মানুষের সেবা করার জন্য, তারা থাকবে তাদের জায়গায়। যার যার কর্ম ফল, আমি চেষ্টা করি মাটিতে, আমি দেখবেন মেয়র হিসাবে রাতের পর রাত আপনাদের এই ওয়ার্ডেও অনেক রাত্রে মনে করেন বারোটা একটা দুইটা সময় আছে, এটা আইটা 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 আমি কোন জায়গায় সমস্যা আছে, কোন জায়গায় কি আছে আমি চেষ্টা করছি বাই করার। আজকে যে রাস্তা আপনাকে ওই রাস্তা দেওয়া হয়েছে, 5 বছরের গ্যারান্টি দিয়ে হয়েছে, এই যে রাস্তা দেখে যে হয়েছে না, তো ওই 17টা রাস্তা দেখছেন না, 5 বছরের গ্যারান্টি মানে কি? আমার মেয়াদ 5 বছরের, আমি নিয়ে 5 বছরের জন্য এই রাস্তায় দুর্নীতি হবে না, দুর্নীতি কিন্তু কাট অফ করে দিলাম। যতবার রাস্তা হইতো অতবার কিন্তু এই রাস্তায় দুর্নীতি হইতো, ইঞ্জিনিয়ার ঘুষ খাইতো, অ্যাকাউন্টেন্ট ঘুষ খাইতো, মেয়র ঘুষ খাইতো, মেয়রের পকেটে টাকা দিত, দেখুন আগে এখন সেটার সুযোগ আছে? আপনারা সিটি কর্পোরেশনে গেলে আপনাদের সার্ভিস ঠিক মতো দেয় সিটি কর্পোরেশন না চায়? সত্যি কথা বলবেন আপনারা, আপনারা গেলে যত তাড়াতাড়ি সম্ভব সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি। আজকে মশা আছে, মশা না ধরে আসতে গেলে না, আমার সাথে একজন তো মনে করেন পরিষ্কার করে 100% সম্ভব কারো পক্ষে না, কিন্তু আমি চেষ্টা করি মানুষের সেবাটা। যেমন বিদ্যুৎ আপনারা কি চান? আপনারা কি ঠিকাদারি কাজ চান আমার কাছে? না, আপনারা চান আপনাদের রাস্তাটা ভালো থাকবে, আপনারা চান মশা যেন না কামড়ায়, আপনারা চান আপনাদের বিদ্যুৎ যেন রাস্তায় কারেন্ট লাইটটা জ্বলে, আপনারা চান আপনাদের পানির লাইনটা যেন ঠিক মতো যায়, এটুকুই তো আপনাদের চাওয়া। আর এটা তো সিটি কর্পোরেশনের বেসিক কাজই তো এটা, সেটা যদি আমি না করি, না করে বড় বড় বিল্ডিং বানিয়ে যাব, বড় বড় অবকাঠামো বানিয়ে যাব, তাতে এইটা যদি হয় ডেভেলপমেন্ট, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রথম শর্ত আমি মনে করি, আজকে আপনারা ঘর দিয়া যখন বাইরে দিয়েছেন রাস্তায় সেটা নিশ্চয় আছে? আজকে আপনারা ঘর দিয়ে বৈশাখ শহরে এই লঞ্চ দিয়ে আগে নামতেন, পরিষ্কার হওয়ার আগে নামতে পারতেন, আজকে নামেন? আজকে কোনো একটা মহিলা রাত্র 3টের সময় রাস্তা একটি গেলে কেউ ডাকতে শিখায়?
এইটা হচ্ছে নিরাপত্তা, এইটা হচ্ছে নাগরিক নিরাপত্তা। আপনার ঘর থেকে আজকে আমার ছাত্রলীগ, আজকে আমার যুবলীগ, তারা আপনাদের নিরাপত্তা দেয় যে কোন ধরনের অন্যায় অত্যাচার হয়েছে কিনা, এটা হচ্ছে তাদের কাজ। আগে কি ছিল আমাদের কাছে ভরতরিয়া ছিনতাইকারী চোর পাকবার, আমরা আমাদের কাছে ভর পাই ভর করিয়া তারা। আজকে আমাদের সরকার ক্ষমতায়, আমার দল ক্ষমতায়, আজকে এই শহরে একটা অপকর্ম হইবে, আর এটা আমি জানি না, এটা বললে কেউ বিশ্বাস করবে? এটা আমার কান্দে ভর করিয়ে হবে, আমি সে মানে আমার পাশে যারা আছে কেউ না কারো না কারো কান্দে ভর করিয়ে হবে। সেই জায়গাটা কিন্তু আমরা ঠিক করছি, সেই জায়গাটা কিন্তু শক্ত হাতে আমরা দমন করছি, এবং এই শহরে কোনো ধরনের রাজনৈতিক হানাহানি নাই, কোনো গ্রুপিং নাই, কোনো চাঁদাবাজি নাই, একটা বাড়ি বানাইতে কোনো সামনে দেওয়া লাগে না। তো এইটা হচ্ছে যে আমি মনে করি সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্রথম শক্তি, কারণ যে আপনি বেসটা মজবুত হইল। যদি আপনার বেস মজবুত না হয়, শক্ত না হয়, আপনি উপরে উঠলেন বিল্ডিং বানাইলেন ভাঙিয়ে পড়েছিলেন নাকি ভুল বললাম? আমরা সেই জায়গায় কাজ করতেছি। আমি বিশেষ করিয়া মেয়র হিসেবে আপনারা চাবে, আপনারা যদি চান আমি এখানে থাকবো, আপনারা কারণ কি আপনাদের জন্য আমি এখানে, আপনাদের সুবিধা করার জন্য এখানে। আপনারা বললাম কি আপনারা হয়েছেন যে সুবিধাভোগী, কিন্তু কষ্ট তো আমার হইতেছে যে দেন কাম করতে আসি চট্টবাড়িয়া, কি দরকার আমার এনে খাড়াইয়া, এই যে বেগর বেগর দরকার আছে কোনো? আরামসে এয়ার কন্ডিশন অথবা আমেরিকায় ও বাচ্চারা থাকে ওই জায়গায় তো থাকতে পারি। আজকে আপনাদের মেয়র হয়ে ডাক্তার নেওয়ার পর একদিন বলতে পারবে না যে আমি বিদেশে গেছি, দেশের বাইরে গেছি, কারণ আমি জানি যে ধরনের ষড়যন্ত্র চলে। আমি যদি আমেরিকা বহুলভাবে দেখা করতে চাই, করবে যে তাহা পাচার করতে গেছে, আর তাহা এসে কোথা দিয়ে তাহা কি দেশের সরকার আপনাদের টাকা, আপনাদের ট্যাক্সের টাকা, এই যে এখানে বসে রয়েছে ওই যে আমার ওই যে আমার সিটি কর্পোরেশনের স্টাফ, এই যে বেতন পাই লেখা হয় বেতনে, বেতন পাইতে লেখা হয় আপনি গো, এই যে বসে রয়েছে সিটি কর্পোরেশনের স্টাফ, তারা দুই হাত তুললে আমার মনে হয় দোয়া করে আমার জন্য, আমি যতদূর বুঝি, কারণ তারা সময় মতো বেতনটা পায়, তাদের বেতন বাড়াইছি আমি, যাদের 10,000-এর নিচে এখন আর কোনো বেতন নাই, আপনাদের 6,000 টাকাও বেতন ছিল সিটি কর্পোরেশনে। তাইলে আগের দিনের মেয়ররা ঢাকা থেকে মন্ত্রণালয় থেকে টাকা আনার পর 200-500 কোটি টাকা টাকা আছে, আনার পরেও বেতনটা ঠিক মতো দিতে পারে না কেন? আজকে আমি তো রাস্তাও করতে আছি, বেতনও দিতেছি, তাদের পেনশনের টাকাও দিতেছি, তাদের যে সুযোগ সুবিধা যেগুলি আমি কোনোদিন পাইত না, যারা ডেইলি বেসিস কর্মচারী, যারা ডেইলি মানে কি নো ওয়ার্ক নো পে, তাদেরও আমি বোনাস দিই, যেটা আগে কোনোদিন বরিশাল সিটি কর্পোরেশনের ইতিহাসে ছিল না, সেটাও আমি দিই। 10,000 টাকা বেতন পান, বোনাস 5,000 টাকা, আপনার ঈদে কোরবানির ভাতা সব আমি দিই, যেগুলি আগে কোনোদিন পায় নাই, নামে মাত্র পাইছে। যে কারণে কিন্তু সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তারা দেখেন আজকে গত আগস্ট মাসে যে ঘটনা ঘটছে, আজকে কোনো মেয়রের জন্য আমার তো মনে হয় না যে সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তারা মেয়রের পক্ষে যে রাস্তায় দাঁড়াইছে আমি দেখিনি, আমি দেখিনি, দেখছি যে মেয়রের বিপক্ষে দিয়ে দাঁড়ায়, মেয়রের বাড়ির সামনে দিয়ে ময়লা ঢেলে দিয়ে যায়, বেতন দেয় না, বেতন দেয় না এই কারণে। আর সেখানে আজকে আমার সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তারা তারা মানব বন্ধনে দাঁড়াইছে, কেন তাদের মেয়রের উপরে হামলা হইল, এইটা মনে করি, আমি মনে করি এটা আমার অর্জন, এই ভালোবাসাটা প্রাপ্য আমার, কারণ আমি তাদের জন্য সে মন খুলে আমি কাজ করি। তাদের ঈদে কোরবানিতে আমার বাসায় অফিসারদের খাওয়াই না, কর্মচারীদের খাওয়াই, কারণ এই শহরের পরিষ্কার পরিচ্ছন্ন করে কে? ওই চতুর্থ শ্রেণীর কর্মচারী। আপনার ময়লাটা যেটা আপনি পরিষ্কার করবেন না, আমি করবো না, সেই ময়লাটা পরিষ্কার করে কে? এই সিটি কর্পোরেশনের কর্মচারী, এই যে হরিজন কলোনিতে যারা আছে, তো তারা একটা ধন্যবাদ পায় না? আমি তো তাদের সবসময় ধন্যবাদ দিই, হয়তো দেখছি ধন্যবাদ দেয়নি আপনি তো, আমি আপনাদের এই যে আপনার এই জায়গাটা এমন হয় না, আপনার কলোনি তো তৃতীয় করে দিছি দেখছি না, তা আমি বলি যে তারা একটা ধন্যবাদ পায়, কারণ আমি যে ময়লাটা পরিষ্কার করবো না, আপনি যে ময়লাটা পরিষ্কার করবো না, সেই ময়লাটা কিন্তু তারা আমাদের জন্য পরিষ্কার করতেছে। একদিন যদি পরিষ্কার না করে এই শহর কিন্তু ময়লায় আসছে,
এইটা তো তারা পায় না একটা থ্যাংক ইউ আমাদের কাছে। আর এই যে থ্যাংক ইউ বলতে আমাদের এত কষ্ট যে তাদের একটা দেহারে ভাই থ্যাংক ইউ ভেরি মাচ কেন, কারণ আমার ময়লাটা আপনি এগুলো পরিষ্কার করেন, আপনি পরিষ্কার না করলে এই ময়লাটা শহর দুর্গন্ধে ভরে যাবে, এই জন্য আপনাকে থ্যাংক ইউ, এই জন্য আপনাকে ধন্যবাদ। তো কথা বলাবো না, আপনাদের ওই যে বললাম যে পরিমাণ কষ্ট হয় আমার মানসিক, কারণ আমি যে পরিবারের সন্তান যেখান থেকে আমি আসছি, আপনাদের যে চাহিদা বা আপনাদের যে আশা আকাঙ্ক্ষা আমাকে নিয়ে সেটা যখন আমি পূরণ করতে না পারি তখন আমি মানসিকভাবে আমার কষ্ট লাগে, শারীরিকভাবে তো কষ্ট করি, শারীরিক কষ্ট কষ্ট না, কিন্তু মনের ভিতর যখন আমি জানি যে আপনারা আমার কাছে কি আশা করেন, আমার দেওয়ার ইচ্ছে আছে কিন্তু আমার কাছে সেই জিনিসটা নাই, এটা আমি আপনাদের দিতে পারতেছি না। আপনারা আমার কাছে আশা করেন, আমাকে ভরসা করে এই জন্য বসাইছেন আপনাদের আপনাদের দায়িত্বের জায়গায়, আমি যখন দিতে আপনাদের না পারি আমার মানসিকভাবে আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাই। তো ওই যে বললাম কি কষ্ট করি আপনাদের জন্য, আপনারা যদি মনে করেন যে আমাকে দরকার আমি বলছি মোটরসাইকেল যাবো না, মোটরসাইকেল আমি আসবো না সাদেক আবদুল্লাহ, আমি এক কথার মানুষ, আমি মুখ দিয়ে যেটা বলি অলরেডি আমার মনে হয় বরিশাল শহরের মানুষ এটা বুঝতে পারছে যে আমাদের মেয়র মুখ দিয়ে যেটা বলে সেটা কাজে করে, আমার নেত্রী মুখ দিয়ে যেটা বলে সেটা কাজে করে, এটা হচ্ছে কি আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বের এই জায়গাটা আমরা দুর্বল, আমরা মুখ দিয়ে যেটা বলি তাদের সাথে বলি না, কমিটমেন্টটা রাখি না, যে কারণে আমাদের উপরে কিন্তু আস্থা ভরসা মানুষের থাকে না। আমি রাজনীতিতে দায়িত্ব নেওয়ার পর থেকে আমি চেষ্টা করছি আমি মুখ দিয়ে যতটুকু পারবো অতটুকু বলি, আমি যেটা পারবো না সেটা আমি বলি না। তো এই সিটি কর্পোরেশন, আপনাদের সিটি কর্পোরেশন, এই সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তা, আপনাদের কর্মচারী কর্মকর্তা, কারণ আপনাদের টাকায় তাদের বেতন, আপনাদের টাকায় আমার মেয়রের গাড়িতে হয়েছে শুরু করিয়া সব কিছু আমি নিয়ে নেয় সেটা অন্য জিনিস, কিন্তু মেয়রের যে সুবিধা নেয় বা এই শহরের যে কজন সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তা আছেন তাদের বেতনের টাকা আপনাদের এই শহরের নাগরিকদের ট্যাক্সের টাকা দিয়ে হয়, তার মানে কি, তার মানে হচ্ছে যে এই কর্মচারী কর্মকর্তা আপনাদের কর্মচারী কর্মকর্তা, যেহেতু আপনাদের সেবার মান বাড়ানোর জন্য সিটি কর্পোরেশন, আপনাদের জীবনমান উন্নয়ন করার জন্য সিটি কর্পোরেশন, বরিশাল শহরের নাগরিকদের জীবনমান কেন আপনি জিনিস খেয়াল করেন, আপনাদের জন্ম সনদ থেকে মৃত্যুর সনদ পর্যন্ত কিন্তু সিটি কর্পোরেশন,